आगामी 24 मे उच्च माध्यमिकेर फल प्रकाश बेला 12টায় आनुष्ठानिक फल प्रकाश হবে उच्च माध्यमिकेर कथा বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে কৃষ্ণেন্দু সেক্ষেত্রে অনলাইনে ওয়েবসাইটে কখন দেখা যাবে ফলাফল এবং মার্কশিট কবে পাওয়া যাবে হাতে দেখো প্রথমেই বলি যে 19 তারিখ মাধ্যমিকের রেজাল্ট বের হচ্ছে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তুমি জানো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হচ্ছে 24 তারিখ 24 মে বুধবার आज के उच्च माध्यमिक शिक्षा संसद जरा परीक्षा नियामक ता आनुष्ठानिक भाव घोषणार आगे राज्य शिक्षामंत्री प्रत्य बस ट्वीट कर एक खबर जान 24 तारीख उच्च माध्यमिक रेजल्ट बेरोच्छे बेला 12টার समय आनुष्ठानिक भाव फल प्रकाश उच्च माध्यमिक शिक्षा संसद सभापति फल प्रकाश करबें प्रथम 10 जन मेधा तालिका प्रकाश करबें 12:30 থেকে অনলাইনে ওয়েবসাইট মারফত ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইট মারফত ফলাফল জানা যাবে 12:30 থেকে রোল নাম্বার লিখে পরীক্ষার্থী তারা ফলাফল জানতে পারবেন এবং যদিও যেদিন ফল বেরোচ্ছে অর্থাৎ 24 তারিখ ছাত্রছাত্রীরা মার্কশিটের হার্ড কপি তারা পাবেন না তারা অনলাইনেই এই নম্বর দেখতে পাবেন মোট নম্বর এবং প্রাপ্ত নম্বর এবং মোট গ্রেড এবং 31 মে মাসের শেষ দিন 31 মে स्कूल থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা অর্থাৎ ফল প্রকাশিত হচ্ছে 24 তারিখ 12টার সময় 12:30 থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে কিন্তু 31 মে সেই দিনই মার্কশিট সার্টিফিকেট ছাত্রছাত্রীরা পাবেন না 31 তারিখ তারা ছাত্রছাত্রীরা মার্কশিট এবং সার্টিফিকেট স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন এবারে উচ্চ মাধ্যমিকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এবারে উচ্চ মাধ্যমিক নজিরবিহীন কারণ মাধ্যমিকের চেয়ে বেশি ছাত্রছাত্রী এবার উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়েছে সচরাচর মাধ্যমিকে বেশি পরীক্ষার্থী থাকে উচ্চ মাধ্যমিকে কম কিন্তু উচ্চ মাধ্যমিকে এবার মাধ্যমিকের চেয়ে প্রায় 1.5 লক্ষের বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে 8,60,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং তাৎপর্যপূর্ণ ভাবে খুব কম সময়ে 57 দিনের মাথায় পরীক্ষা শেষে 57 দিনের মাথায় ফল প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের 60 বিষয়ে 60 সাবজেক্ট 60টা বিষয়ের এই ফলাফল 57 দিনের মাথায় পরীক্ষা শেষে এই প্রকাশিত হচ্ছে এবং আরো তাৎপর্যপূর্ণ ভাবে এবারে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যাদের ফল প্রকাশিত হবে 24 তারিখ তারা কিন্তু করোনার কারণে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেনি অর্থাৎ মাধ্যমিক না দিয়েই সরাসরি উচ্চ মাধ্যমিকে বসেছে সেই অর্থে প্রথম বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক সেই পরীক্ষার ফলাফল 24 তারিখ বেলা 12টায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ধন্যবাদ কৃষ্ণেন্দু আর গতকালই প্রকাশিত হয়েছে আইসিএসসি এবং আইএসসি এর ফল আইএসসি তে দেশের মধ্যে প্রথম হয়েছেন 5 জন তাদের মধ্যে রাজ্যের পড়ুয়া রয়েছেন 2 জন রাজ্যভিত্তিক মেধা তালিকা অনুযায়ী দ্বিতীয় স্থানে বাংলার পড়ুয়ার সংখ্যা 5 যৌথভাবে তৃতীয় স্থান পেয়েছেন এ রাজ্যের 10 জন পড়ুয়া একই দিনে জোড়া পরীক্ষার ফল প্রকাশ করলো কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস বা সিআইএসসিই রবিবার প্রকাশিত হলো আইসিএসসি ও আইএসসির ফল দেশে প্রথম স্থানে রয়েছেন 5 জন তাদের মধ্যে এরাজ্যের পড়ুয়া আছেন 2 জন যৌথভাবে প্রথম হয়েছেন গুয়াহাটির রিয়া আগরওয়াল থানের ইপ্সিতা ভট্টাচার্য লখনউয়ের মোহাম্মদ আরিয়ান তারিক শিলিগুড়ির ভক্তিনগরের সেন্ট জোসেফ স্কুলের শুভম কুমার আগরওয়াল এবং কলকাতার দ্য হেরিটেজ স্কুলের মান্যগুপ্ত প্রত্যেকে পেয়েছেন 399 নম্বর শতাংশের হিসেবে 99.75 মাম্মিকে সাথে বেঠি হুই থি জব হমনে লগ ইন কিয়া থা এন্ড আই স মাই মার্কস তো সবসে পহলে তো মানে উনকো হি বাতায়া ফির উনহোনে সবকো ফোন করকে মেরে মার্কস বাতায়ে लेकिन आई डिड नॉट नो कि आई हैड टॉप्ड इंडिया अंटिल अदर पीपल टोल्ड मी एक्सपेक्टेशन था कि अच्छा होगा बट इतना अच्छा होगा मैंने कभी सोचा नहीं था स्कूल का ही तो सपोर्ट है स्कूल के कारण ही मैं ये अचीव कर पाया मेरे टीचर्स जिन्होंने हमेशा मेरा साथ दिया রাজ্যভিত্তিক মেধা তালিকা অনুযায়ী আইএসসি তে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলার 6 পড়ুয়া জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের শুভশ্রী সাহু এবং ঐশী গঙ্গোপাধ্যায় এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ হাওড়ার সিদ্ধার্থ কুমার দুগার বেলঘড়িয়ার অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের অনুষ্কা সামন্ত প্র্যাট মেমোরিয়াল স্কুলের অনুষা মাইতি এবং মডার্ন হাই স্কুল ফর গার্লস এর অন্তরা বন্দ্যোপাধ্যায় মে তো বহুত খুশ হু মেরে ফ্যামিলি মে ভি সব বহুত খুশ হ্যায় তো ইট ওয়াজ ভেরি এক্সাইটিং অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি সারপ্রাইজিং ফর মি ফিলিং ইজ আনএক্সপ্রেসেবল ইট কান্ট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস দ্য ওয়ে আই ফেল্ট মিন সাম মোমেন্টস ইন লাইফ আর ভেরি প্রেশিয়াস ভেরি ইট ফিলস ভেরি আনরিয়াল ওয়েন আই মিন্স ওয়েন আই থিঙ্ক দ্যাট আই হ্যাভ গট সো মেনি মিন্স আই হ্যাভ ডান সো আ গুড রেজাল্ট and all the success goes to my school my parents especially and all the persons who have made contributions in my life রাজ্যভিত্তিক মেধা তালিকা অনুযায়ী তৃতীয় স্থানে রয়েছেন বাংলার 10 পড়ুয়া আমি ডেফিনেটলি খুশি হয়েছি কারণ এতটা এক্সপেক্ট করিনি 98 এর উপর এক্সপেক্ট করেছিলাম সো ইটস আ প্লেজেন্ট সারপ্রাইজ ফর মি স্কুলের টিচাররা অনেক হেল্প করেছে টিউশনের টিচাররাও
প্রচুর হেল্প করেছে আমাকে, তার উপর নিজে সেলফ স্টাডিটা সবচেয়ে ইম্পর্টেন্ট 11-12-এ। আইএসসিতে রাজ্যের পড়ুয়াদের পাশের হার 96.88%। লা মার্টিনিয়ার ফর গার্লস স্কুলের আদ্য আগরওয়াল এবং সাক্ষী ভগত 397 নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় হয়েছেন। অন্যদিকে লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের কৃষ পাটোয়ারি পেয়েছেন 98.5% নম্বর। এবিপি আনন্দ।